প্রিয় ফাউন্ডার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলে অনেক ভালো আছেন সর্বশেষ ত্রিচিকটি ওয়েবিনারে আমাদের সিও স্যার এসেছিল এবং সেখানে অনেক লিডারও উপস্থিত ছিল এই ওয়েবিনারে অনেক নতুন নতুন আপডেট শেয়ার দিয়েছেন লিডার এবং সিও স্যার আমাদের সকলের জন্য উক্ত আপডেট সকল তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে সঠিক সময়ে সঠিক আপডেটগুলো জানতে পারবেন প্রিয় ফাউন্ডার্স গতকাল অরেবিনারে শুরুতেই লিডারগন কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেষার করেছিলেন পরবর্তীতে সিইও এস আর আসেন এবং সকলকে অসখম ধন্যবাদ দিয়ে বলেন যে গত এরাবিক অয়েবিনারটি খুবই দুদান্ত ছিল এছাড়াও আমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে যেমন উইথড্রোল নিয়ে এই উইথড্রোল ইতিমধ্যে যারা দিয়েছি আমরা এই ডিসেম্বর মাসের শেষের দিকে পেয়ে যাব তবে এখানে একটি কথা বলেছেন ইতিমধ্যে যারা ক্রিপ্টো মাধ্যমে উইথড্র পাব ব্যাংক এ একটু দেরি হবে বাট নতুন করে উইথড্রল জন্য একটি মার্চেন্টের সাথে কথাবার্তা হয়েছে উক্ত মার্চেন্ট চলেও এসেছে সবেই প্রস্তুত তিনি আরও একটা কথা বলেছিলেন যে ডিসেম্বরে উইথড্রোল সবাই না পেলেও জানুয়ারিতে কোন কোন ডিলে হবে না থ্রি মিলিয়ন পেমেন্ট দিবেন নো ডিলে এখন চিন্তা করুন উইথড্র বিষয়ে কেমন আপডেট আসতে চলেছে তিনি এটাও বললেন যে উইথড্র দেয়ার সময় ইডিট করার সুব্যবস্থা আছে এই ইডিটের মানে আপনি যে পরিমাণ ডলার উইথড্র দিবেন তা বাড়াতে এবং কমাতে পারবেন এবং তাকিসের মাধ্যমে দিবেন ক্রিপ্টো না ব্যাংকে নিবেন তা আপনি ইডিট করতে পারবেন আপনার ইচ্ছে মতো মূলত আপনি উইথড্র দিয়েছেন কিন্তু পরে দেখতেছেন যে আপনার অ্যাকাউন্টে আরও কিছু ডলার রয়েছে যা আপনি রাখতে চাচ্ছেন না মানে উইথড্র দিবেন আর তখন আপনি এই ইডিট করে নিতে পারবেন তিনি আরও বলেন যে আমাদের প্যাকেজ ক্রয় করার কাজ বর্তমানে স্মুথলি হচ্ছে আর ভলিউম বাড়ানো হবে নতুন মার্চেন্ট এর মাধ্যমে পরিশেষে আমাদের বাংলাদেশ সম্পর্কে যে ইস্যুটি তৈরি হয়েছে এমএলএম নিয়ে এটি এমএলএম নয় এটাও প্রমাণিত হয়ে গেছে এবং বাংলাদেশ ব্যাংক যে ইস্যুটি দেখিয়েছে যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে যাচ্ছে তার সব সবকিছুই মোটামুটি মিটমাট হওয়ার পথে আমাদের লিগ্যাল টিম খুব সুন্দরভাবে কাজ করছে এটা নিয়ে কোন ফাউন্ডারকে চিন্তার করার প্রয়োজন নেই সবশেষে এস বোম নিয়ে কিছু কথা বলেছেন যদিও আমরা সকল ফাউন্ডার ইতিপূর্বে জেনেছি যে কবে এস বোম আসবে কবে এস বোম আসবে আর যদিও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসার কথা ছিল লিগালি রো লেবেল সিচুয়েশন তা পুরো ক্লিয়ার হয়ে উঠতে পারেনি তাই ডিসেম্বরের দিকে হয়তোবা জানুয়ারি শুরুতে হতে পারে তার মানে এস স্যার চাচ্ছিলেন যে এস মানে আমাদের সকলের জন্য একটি বিশেষ মুহূর্ত বা দুদান্ত কিছু উপহার দিতে চলেছে তাই প্রিয় ফাউন্ডার্স আর কয়েকদিনের মধ্যে অনেক কিছু হতে চলেছে ইতিমধ্যে পেমেন্টের টাকা পাওয়া শুরু হবে তার মানে জানুয়ারিতে তো থ্রি মিলিয়ন উদর্র আসতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ইউ আর সো ইন ইট টু উইন ইট